হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি? তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর অম্বিকা হ্যাপি লাইফ স্টাইলে নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই আমার আরেকবার অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, সকাল সকাল কিসব দর্শন তোমাদেরকে দেখাবো, চলো আমার সঙ্গে দেখতে থাকো ব্লগটা। এখন ঘড়িতে 6:30 বাজছে, তো তোমাদের দাদাভাই আর আমি এখন বেরিয়ে পড়েছি, আর বৈদিহি কিন্তু এখন ঘুমাচ্ছে। তো বৈদিহিকে নিয়ে যাব না গো, আমি আর তোমাদের দাদা ভাই চললাম। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো। বন্ধুরা কেমন লাগছে ভিউটা একটু কমেন্ট করে বলো তোমাদের। এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন খেলার মাঠ, আর এটা হচ্ছে শান্তিনিকেতন থানা। তো বন্ধুরা সেই জায়গায় চলে এসেছি, এই মাত্র গাড়ি থেকে নামলাম। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আমরা কোথায় এসেছি না এসেছি, তাই তো? আমরা দিদির বাড়ি এসেছি। তো গতকাল ভাগ্নি দেখছে, গতকালকে দিদি দিয়ে নিয়ে গিয়েছিলো, সরি, আর আজকে নিজের হাতে তুলো বলে চলে এসেছি। তো দিদি বলছে যে দিদির শাশুড়ি মা, মানে জামাইবাবু মা বলছে নাকি তুলেছে কিছুটা, আর হয়তো কিছুটা হয়তো আছে। তো সেটাই তোমাদেরকে দেখাবো, চলো কীভাবে তুলতে হয় না তুলতে হয়। এই ঘরটার পেছন দিকটাতেই আছে আর কি। তো দিদিরা এই ঘরটা দেখাশোনা করে, ওই যে দিদি যাচ্ছে, দিদির ছেলেমেয়েরাও যাচ্ছে। তো চলো সঙ্গে আমি আর তোমাদের দাদা ভাইও যাই। কোন দিকটা যাবো? ওই দিকটা না, এদিকে। তো দেখো ঘরটা কি দারুণ না, এই দেখো। এই ঘরটা মানে দিদিদের ঘরের পাশেই, তো তো তার জন্য বাড়ির মালিক একটু বলে যে যাতে দেখাশোনা করার জন্য একটু। তো দিদিরা এখানে দেখাশোনা করে। আর এগুলোতে কি দারুণ দারুণ সবজি লাগায় জানো, শীতকালে বিনস, তারপরে ফুলকপি, গাজর, টমেটো, বেগুন, ব্রোকলি, অনেক রকম সবজি লাগায় এখানটাতে। এখানে মালি আছে যিনি, তিনি লাগায়। দাঁড়াও, এখানটা প্রচুর স্লিপে থাকে, আস্তে আস্তে যেতে হবে কাটিয়ে। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই, ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর সকাল সকাল তোমাদের মানে তোমাদেরকে দেখাবো বলে এত এক্সাইটেডভাবে আমি এসেছি। দিদিকে ফোন করেছিলাম সকাল সকাল, একদম পুরো 5:30 পৌনে 6টার সময়। তো চলো দেখি, দিদি তো বলেছে তুলে নিয়ে যা, আর কটা আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দাদা দাঁড়া 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 দেখায় তুললে নিচ, ওই দেখো রয়েছে গো, ফোনটা নিয়ে যেতে হবে। প্রচন্ড ইয়ে, কি বলে এটা কি গাছ গো, বগন ভেলিয়া। এই দেখো বন্ধুরা মাশরুম, পুরো একদম পুরো ভেতর থেকে। এই দেখো কিরকম লম্বা হয়ে বেরিয়ে আসছে, দেখো কত বড় দেখো মাশরুমটা। হ্যাঁ তুলছি, দাঁড়াও এই একটা তুলি। এই যা ছিঁড়ে গেল। ওই দেখো এটা ধরো, এই দেখো পুরো ছাত্তার মতো। ওই কোনটা দেখো, কোন দিকে রয়েছে? বাইরে তো জাগে, বাইরে ও জঙ্গলে হয় নাই। দেখছো বন্ধুরা ট্রেনের কিরকম হুইসেল দিচ্ছে? এগুলো তো হয়েছে পাতা চা পড়ে গেছে না, এগুলো তো হয়। এই দেখো বন্ধুরা,
तो बंधुरा कत दामी एक जिनिस सकाल सकाल देखो तुले नहीं चले जाच्छी। तो दीदी शाशुड़ी मैं शाशुड़ीमा अनेकगुलो छिल सामने दिखे सब तुले नहीं जा और ये कटा भेतर दिखे छिल बोलो तेल नहीं आर गए गए तुलम आसले प्रचंड काटा वहीगुलोते। तो ये देखो तुम्हारा केम लगे एक कमेंट कर जाना। तो आज के ये रेसिपी एत दामी एक जिनिस सचराचर तो बजारे पावा जाए ना। तो এতটা মানে প্রাকৃতিক জিনিস আর কৃত্রিম উপায় যেগুলো বাজারে বিক্রি করে সেগুলো তো টেস্টই হয় না। তো এগুলোর নাম কিন্তু দুর্গা ছাতু, তোমাদেরকে আগেই বলে দিই যে তোমরা হয়তো ভাবে কি সব খাচ্ছে তাই তো। এটা কিন্তু দুর্গা ছাতু, এটা কিন্তু সবাই খায়, অনেকেই খায়, যারা জানে তারা কিন্তু খায়। আর তোমাদের বাড়ির আশেপাশেও যদি ফোটে তাহলে তোমরাও কিন্তু এরকম ভাবে তুলে রান্না করে খেতে পারো। তো চলো এখন এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিই, তারপর বাড়িতে গিয়ে রান্না বান্না হবে। বৈদিকে রেখে এসেছি তো তাই আমি ভাবছি একটু তাড়াতাড়ি চলে যাব। বন্ধুরা চলো এখন এগুলোকে ধুয়ে নি, দেরি হয়ে যাচ্ছে। এসো তোমাদেরকে দেখাই কোথায় ধুবো। দেখো ফল, এই ফলেই এখন ভালো করে ধুয়ে নেব। পুরো মাছি লেগে আছে এগুলোতে, এঠেল মাছি। এই মাছিগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু কাদা কাদা থাকলে পরে কিন্তু বালি কিরকি করার সম্ভাবনা থাকবে, খাবার সময় বালি কিরকি করবে। আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের দাদা ভাই বলেছিল ভাজা খাবে, তো আজকে রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। কালকে রেসিপিটা শেয়ার করতে পারিনি, শুধু এমনিই দেখিয়ে দিয়েছিলাম কী করে রান্না করেছি একটুখানি। ভালো করে মিশতে হবে বলো, এখন এগুলো ধুইলে ঘরে যে ধুয়ে কাটবে। এখন এগুলো এমনি ধুয়ে নিচ্ছি, বাড়িতে গিয়ে আবার ভালো করে ধুতে হবে। এখানে জলটা ফ্রিজিতে বেশি বলে আমাদের তো জলের কষ্ট বন্ধুরা, তার জন্য দিদি বললো ভালো করে এখানে একটু ভালো করে ধুয়ে দে দোলে দোলে, খেতে যা টেস্ট না। তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো কেমন লাগে তোমাদের এটা খেতে। আমার তো দারুণ লাগে, চিকেনকেও হার মানায় কিন্তু এটা। আর একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, এটা কিন্তু বছরে তিন দিনই হয়, বারবার কিন্তু হয় না। তো তার জন্য কিন্তু এটাই লাস্ট, আর পাবো না খেতে, কাল খেয়েছি আর আজকে। আর দিদি পরশু দিনকে খেয়েছিল, পরশু দিনকে নিয়ে যেতে পারেনি তো, তো আজকে আমরা চলে এলাম, এটাই মানে শেষ আর কি, আর হবে না। দিদি আমাদেরকে চা খেতে বলছিল, তার চা আর এখানে খাবো না, খাবো একটা দোকানে, সেখানে তোমাদেরকে নিয়ে যাব চলো। দারুণ টেস্টি টেস্টি চা করে জানো তো, আমাদের বাড়ির ওখানেই। তো বন্ধুরা এই মাত্র একদম দেখো বাড়ির কাছাকাছি আমাদের দুর্গা পূজার প্যান্ডেল হয়ে গেছে, আর এটা ইলেকট্রিক সাপ্লাই যে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমাদের চায়ের আড্ডার দোকান, দারুণ নাম করা একদম চায়ের দোকান। চলো একটু চা খেয়ে নি। বন্ধুরা একবার দোকানটা দেখো, চা হলো বাঙালি নিকোটিন। তো বন্ধুরা চায়ের মেনুটা একবার তোমরা দেখে নাও কি কি চা পাওয়া যায় আমাদের এখানে। এলাইচি চা, স্পেশাল এলাইচি টি,
এলাইচি গ্রিন টি, জিঞ্জার টি, তুলসী জিঞ্জার টি, মশালা টি, কাজু চাই, গ্রিন টি, কাবা প্রিমিয়াম আদ্রক টি, ব্ল্যাক টি, চকলেট টি আর তন্দুরি টিটা কয়। চা গুলো সঙ্গে সঙ্গে কিন্তু পাশে দাম গুলো লেখা আছে। এই তন্দুরি চাটা সব সাথে যাবে। কই তন্দুরি চা এটা না? হ্যাঁ সাথে সাথে তন্দুরি চা। তো বন্ধুরা, তন্দুরি চা যদি খেতে ইচ্ছা হয় তাহলে চলে এসো আগামী 17 তারিখে। মানে চাটা আর কি এখান থেকে আবার শুরু হবে নাকি? আগে হতো, বন্ধ হয়ে গেছিল। কয়লা ছিল না বলে নাকি? তো তন্দুরি চাই চা করতে গেলে তো কয়লা লাগে, তো কয়লা ছিল না বলে মাঝে কদিন বন্ধ ছিল। আর তন্দুরি চা খেতে যদি ইচ্ছা হয় তোমাদের, একবার অবশ্যই এসে এখানে ট্রাই করে দেখতে পারো। দারুণ সুন্দর চা করে, আর এই কাকাই হচ্ছে বানায় চাটা, চা বানাচ্ছে ভাই। চা হচ্ছে, আর এখানে এক্সো বার্কার এক ভাঁড় আছে, দেখতে পাচ্ছ? এই ভাঁড়ে চা খাওয়ার মজাই আলাদা। আগে আরো ভাঁড় ছিল বলে নানা রকম। এই দেখো বন্ধুরা, আর এক রকম ভাঁড়। অনেক রকমের চা হয় বলে অনেক রকমের আর কি ভাঁড় এখানে পাওয়া যায়। না বোট দেখো, বোট। হ্যাঁ বলছি তো, নানা রকমের চা পাওয়া যায়। কাপটাও তো নানা রকমের দিতে হবে, ওই কেন বলছি, মাফিক আলাদা আলাদা। একটা বিস্কুট দিও তো, বাদাম বালা দিও না কো, এমনি নর্মাল যেটা রয়েছে সেটা দাও। বন্ধুরা এই যে আমাদের এলাইচি চা, দারুণ খেতে লাগে চাটা। এটা ওপর থেকে কাকা এলাচ ছিটিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? আর এদিকে তোমাদের দাদা ভাই এখন চাটা টেস্ট করে দেখছে। বাবারে, ছ্যাঁকা লেগে গেল নাকি বলো তো? ছ্যাঁকা লেগে গেছে বোঝা? হ্যাঁ দাও। তাহলে বন্ধুরা চাটা খেয়ে নি, তারপর বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, একদম পুরো স্নান টান করে চলে এসেছি, আর রান্না চাপিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে তো তোমাদেরকে বললাম যে ছাতুটা কিভাবে করব না করব সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে কেটে নি, তারপরে রান্নাটা বসাবো, আর তোমাদেরকে দেখাই আমি কোথায় বসে আছি বলো তো। বুঝতে পারছো, মাদের বারান্দাতে বসে আছি। দাঁড়াও তোমাকে একটু ব্যাক ক্যামেরায় দেখা। ওই দেখো আমার ভাতের হাঁড়ি, দেখতে পাচ্ছ? ভাত বসিয়ে দিয়েছি, আর ওই বারান্দাটা দেখো এই মাত্র মুছলাম। অনেকবার করে মুছতে হচ্ছে, দুবার তিনবার করে, কারণ বৈধি একদম পুরো জল টল ফেলে দিচ্ছে, সব করছে। আর এই দেখো পুজো দিয়েছি, কি সুন্দর। আর দেখো ধূপকাঠি ধুয়ে উঠছে। চলো, পুজো দেওয়া হয়ে গেছে, ভাত চাপিয়ে দিয়েছি, এবার এই সবজিগুলো রান্না করব। বেগুন মূলো আলু দিয়ে বরবটি দিয়ে একটা তরকারি করব, কিন্তু ওই তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, আমি এইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, তো চলো এগুলোকে আগে কেটে নিই, তোমরা শুধু দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা। আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, পাশে থাকা বেলটা অল করো, যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছাতে থাকে, আর তোমরা আমাকে একটু সাপোর্ট করতে পারো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এগুলোকে একটু বেশ ভালো করে কিন্তু পরিষ্কার করতে হয়। দেখো এগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবো, ওপরে এগুলো যেহেতু মানে মাটির ভেতর থাকে তো ধরো, তবে অবশ্য এগুলোর মতন প্রোটিন জিনিস কিছুই হয় না, দারুণ প্রোটিন জিনিস এগুলো, আর বাজারে তো চট করে মেলেই না। আর সত্যি কথা বলতে এগুলো এতটাই অমূল্য একটা জিনিস যেটা লাখ টাকা দিলেও কিন্তু মানুষ পাবে না, বছরে শুধু একবারই হয়, তাও আবার বিশ্বকর্মা পুজোর কিছুদিন আগে। এ দেখো ফুলগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে ছাড়াবে, যদি দেখতে পাও। এ দেখো ঠিক এরকমভাবে ছাড়িয়ে নেবে, খুব ভালো খেতে লাগে বন্ধুরা। অবশ্যই যদি বাড়ির আশেপাশে দেখতে পাও তো অবশ্যই এগুলোকে তুলে রান্না করতে পারো।
এগুলো কিন্তু কোনো রকম ভেবো না যে ব্যাঙের ছাতা টাতা এরকম হয় বলে এসব খেয়ে নিচ্ছে, এরকম কিন্তু একদমই ভেবো না বন্ধুরা। এগুলোকে এগুলোর নাম হচ্ছে দুর্গা ছাতু, বারবার করে তোমাদেরকে বলছি। আর এগুলো বাজারেও বিক্রি হয় মাশরুম বলে, তো বাজারেরটা তো খেতে ভালো লাগে না। এগুলো কিন্তু একদম পুরো ন্যাচারাল। এই দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখছো, একটু ফেলতে মন করে না জানো তো এত। তো চলো কেটে নিই প্রথমে, তারপর আবার তোমাদের সাথে বক বক করবো। তোমরা শুধু এখন আমার কাটাটা দেখে নাও। এগুলো ছাড়াতেও মন করছে না জানো তো, ফেলে দিতেও মন করছে না, মনে হচ্ছে যেন এইগুলো সদ্য ভেজে দেবো তাহলে অনেকটা হবে, তখন আবার ভাগে কম পড়ে যায় জানো তো। খেতে এতখানি সুন্দর, মানে কি বলবো, খাসি মাংস থাকলেও যেন মনে হবে এইটা দিয়েই ভাতটা খাই এরকম মনে হবে জানো তো। বন্ধুরা আজকে ব্লগটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, তো একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। তোমাদের জন্যই আমি আজকে এই ব্লগটা শেয়ার করছি ছাতু নিয়ে স্পেশালভাবে। তো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এদেরকে এখন একটা কড়াই নিয়ে নিলাম, সম্পূর্ণ ছাড়ানোটা দেখাতে গেলে পরে ব্লগটা আরও বড় হয়ে যেত, তার জন্য সম্পূর্ণ ছাড়ানোটা দেখালাম না। এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, তার একটু পারা হলুদ দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেবো, নিয়ে এই ছাতুগুলোকে দিয়ে দেবো। কেন বলো তো, এই ছাতুগুলোর মধ্যে না অনেক ছোট ছোট পোকা থাকে, সেগুলো হয়তো আমরা চোখে দেখতে পাবো না, কিন্তু অনেক সময় দেখা যায় আবার অনেক সময় দেখা যায় না, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু নাই। আমি পুরো বেছে বেছেই নিয়েছি, পরিষ্কার করে করে নিয়েছি, কিন্তু তাহলেও বলা তো যায় না, তো তার জন্য একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। এই দেখো পুরো ভাপানো আমার কমপ্লিট। এবার আমি ঝুঁটির মধ্যে একটু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, নিচের দিকটা একটু বালি কিরকির করছে জানো তো। কেন বলো তো, এগুলো তো ধরো মাটির মধ্যেই থাকে, বালি কিন্তু কিরকির করবে, তার জন্য কিন্তু এক ভাপ নিয়ে নিলাম। এবার জলটা এবার ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, তাহলে বালিটা নিচেই থেকে যাবে, তো এগুলো এখন ভালো করে ধুতে হবে। তো চলো বন্ধুরা রান্নাটা করে তোমাদেরকে দেখাই। এই দেখো ছাতুটাকে পুরো একদম গরম জলে হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার রান্নাটা করতে থাকি। আর তোমরা দেখতে থাকো, ফলো করো, দেখো আমি কীভাবে রান্নাটা করছি। বন্ধুরা রেসিপিটা তো তোমাদের জন্য স্পেশালভাবে আমি বানিয়েছি, তাই বলছি তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি কিন্তু রান্নাটা দেখে নাও আমার। দেখো প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, একটু দিলাম দুটো তিনটে শুকনো লঙ্কা ভাটিয়ে দিলাম, একটু চিনি, তো চিনি দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ একটু বেশি করেই দেবো বন্ধুরা, কেননা ছাতুর পরিমাণটা অনেক অল্প হয়ে গেছে, আর পেঁয়াজটা যদি বেশি করে না দেওয়া হয় তখন কিন্তু মানে সবারই কিন্তু ঠিকঠাক হবে না, তার জন্য কিন্তু পেঁয়াজটা বেশি করে লাগবেই লাগবে। আর পেঁয়াজটার সঙ্গে যখন ছাতুটা ভাজা হবে না, তখন কিন্তু পেঁয়াজটাকেও যেন খেতে মনে হবে ছাতু ছাতু, মানে পেঁয়াজটাকে যখন কামড়াবো তখন ছাতু খাচ্ছি না পেঁয়াজ খাচ্ছি বোঝা যাবে না কিন্তু। তো দেখো এখন এই লঙ্কার সঙ্গে কিন্তু পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আজকে রেসিপিটা সত্যি কথায় তোমাদেরকে মানে মন থেকে শেয়ার করার জন্য আমি একটু স্পেশালভাবে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। না রান্নাটা কোনো স্পেশাল না, রান্নাটা আমি যেমন করি তেমনই করছি, কিন্তু একটু বেশ কাছে থেকে তোমাদেরকে একটু ভালো করে দেখাবো বলে কিন্তু আমি এরকমভাবেই মানে ক্যামেরাটা করেছি, যাতে করে তোমরা আমার রেসিপিটাকে দেখতে পারো। যে আগের দিনকে আমি ঝোল রান্না করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আজকে ভাজাটা করছি। এই ভাজাটা অনেকেই খেয়েছো, অনেকেই জানো যে এরকমভাবে ভাজা করা যায়, তবে আমার রান্নার স্টাইলটা একটু অন্যরকম, বা আমি হয়তো একটু অন্যরকম করে রান্নাটা করছি, তো তোমরা একটু ফলো করো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার তোমরা একটু রান্না করে খাবে, আমার ব্লগে তোমরা একটু আধটু রান্নার ভিডিও পাবে, সেটা আমারও ভালো লাগবে আর তোমাদেরও কাজে আসবে। অনেকেই হয়তো অনেকেই আছো হয়তো রান্না সেরকম হয়তো পারো না, আমি যে একদম খুব বেশি ভালো পারি তাও কিন্তু নয় বন্ধুরা, আমি নিজেকে কিছু মনে করছি না এটাও তোমরা ভেবে নিও না, তবে হ্যাঁ একটু আধটু বেশ ভালো রকম মানে শিখেছি, একটু আধটু পারি, তো সেইগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মধ্যে। তো দেখো এখন নুন লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে পেঁয়াজটাকে টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তোমরাও ঠিক এরকম করে ভেজে নিও। নর্মালি একদম রান্না সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো কত সাদা মাটা একটা রান্না, কিন্তু খেতে সাদা মাটা নয়, খেতে কিন্তু একদম চিকেন ভাজাকেও হার মানাবে। মাঝখানে একটু গর্ত করে দিই, কেন বলো তো এখানে একটা জিনিস দেবো, তার জন্য এদিকে আদা দেবো, একটু আদা ঘষা দেবো। এখানে মশলা দেওয়াও যেতে পারতো, আদা রসুন বাটা দেওয়াও যেতে পারতো, জিরে ধনে বাটা দেওয়াও যেতে পারতো, কিন্তু তোমাদের দাদা ভাই বলছে যে না কালকে মশলা দিয়ে খাওয়া হয়েছে, মানে ঝোল ঝোল খাওয়া হয়েছে, ওটাতে তো মশলা দিয়েছিলাম, তা আজকে তোমাদের দাদা ভাই বলছে যে আজকে একটু ভাজা ভাজাই করো।
তো একটু আদা না দিলে ভালো লাগবে না জানো তো, যতই যা বলো একটুখানি আদা ঘষা দিলাম তো এবার কিন্তু টেস্টটা ভালো আসবে। তো এই আদা দিয়ে কিন্তু এবার ভালো করে ভাজতে হবে, তোমাদেরকে বলে দিই, কেন বলো তো তখন আবার কিন্তু আদার দানাগুলো কাঁচা থেকে গেলে কিন্তু তখন আবার মুখে লাগবে, তার জন্য কিন্তু খুব ভালো করে কিন্তু ঘষে ঘষে ভেজে নিও, যাতে কড়াইয়ে যেন না লেগে থাকে নিচের দিকটা। খুব সুন্দর করে আমার দেখো ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে দেখছো সাইড থেকে। এখন এই দেখো মাশরুমগুলোকে আমি দিয়ে দিলাম। এবার এই মাশরুমগুলোকে দিয়ে এবার খুব ভালো করে ভাজতে হবে। আমি আর ভাবছি জানো তো, এই এক আমার যদি একারই মাশরুমটা হতো কত ভালো হতো বলো তো, কিন্তু না একার তো হবে না, এখানে হবে পাঁচটা ভাগ, বৈদেহি মা বাবা তোমাদের দাদা ভাই আমি। এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বারবার ভাজতে হবে জানো তো, এটার মধ্যে থেকে জল বেরোবে, অল্প একটু বেরোবে। ঢাকা দিয়ে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, আবার দেখো 2 থেকে 3 মিনিট পর ফিরে চলে এলাম। আমি আর ভিডিওটাকে বেশি বড় করব না বলেই কিন্তু আমি এরকমভাবে রান্নাটা করেছি বন্ধুরা, শুধু তোমরা আমার মুখের কথাটা আর একটু চোখে দেখে না আমি ভিডিওটা মানে রান্নাটা, সরি ভিডিও বলছি, রান্নাটা তোমরা একটু দেখে না যে আমি কীভাবে করছি, আর আমার কথাটা একটু শুনে না, তাহলে তোমরা বুঝতে পারবে। আসলে সম্পূর্ণ সবটা দেখাতে গেলে ব্লগটা তো অনেক বড় হয়ে যাবে, তো সেই কথাটা মাথায় রেখে আমি একটু স্পিডেই করে দিয়েছি। তো 2 থেকে 3 মিনিট পর ফেরার পর দেখলে কত সুন্দর তেল বেরিয়েছিল, কি ভালো গন্ধ বেরোছে জানো তো, এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। এবার 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে। ঝাল যদি না হয় তাহলে কি ভালো লাগে বলো, আর ঝাল খাওয়া অভ্যাস আমার, আবার ছোটো থেকে ঝাল খাওয়া অভ্যাস ছিল না, তোমার দাদার পাল তো মানে তোমাদের দাদার পাল্লায় পড়ে আমার ঝাল খাওয়াটা আমার মানে সহ্য হয়ে গেছে, এখন আবার ঝাল না হলে আবার মনটা খারাপ করে জানো তো। এবার লঙ্কা কটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, কাঁচা লঙ্কার ফ্লেভার কত ভালো গন্ধ বেরোছে জানো, সে ক্যাপসিকাম ক্যাপসিকাম গন্ধ লাগছে জানো, ও একদম পুরো ভাজাটা আমার পুরো পারফেক্ট। তাহলে এ বছরকার মতন ছাতুর স্বাদ এখানেই শেষ, আবার সামনে বছরের জন্য অপেক্ষা করতে হবে। আমি একদম পুরো ডেটটা মনে রেখে দিয়েছি জানো তো, ঠিক 12, 13, 14 এই 3টে ডেটের মধ্যেই কিন্তু ছাতিগুলো ফোটে জানো তো, আর ঠিক বিশ্বকর্মা পুজো 3 থেকে 4 দিন আগেই হয়, আর বিশ্বকর্মা পুজো তো 17 তারিখে হয় মানে সেটা জানা কথা। আর বাবাকেও ফোন করেছিলাম যে তুমি তো কই বললে না আসার জন্য, বাবা বলছে আসো না বেটা ভালো করেছো, পুরো মোরাম মাটি তো আমাদের ওখানটা, সারা রাত বৃষ্টি হয়েছে, পুরো মোরাম মাটির জলে পাথরে নুড়িতে একদম পুরো ছাতুগুলো গলে একদম ইয়ে হয়ে গেছে। বাবারাই বলছে যে আমরাই খেতে পাই নাই জানো, পুরো মাটিতে মানে কাদাতে একদম একাকার হয়ে গেছে। তো যাই হোক, একটা জায়গা থেকে এনে তোমাদেরকে তো ভিডিওটা শেয়ার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে একটা কথা বলি, গতকালকের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করে বলেছে যে ছাতুর আবার ঝোল হয় নাকি, তো বন্ধুরা ছাতুর ঝোল হয় কি হয় না জানি না, তবে আমি রান্না করেছিলাম, খেতে সত্যি খুব ভালো হয়েছিল, বাড়িতে তো সবাই বলেছে খুবই সুন্দর হয়েছে। আর লাস্টে একটু গরম মশলা দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, সত্যিই খুব ভালো হয়েছিল। তো যে বন্ধু আমাকে কমেন্ট করে বলেছো যে ছাতুর আবার ঝোল হয় নাকি, তো তার জন্য আজকে রেসিপিটা রইলো, অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি আজকে রেসিপিটা তোমার ভালো লাগবে, যে বন্ধু আমাকে কমেন্ট করে বলেছো ছাতুর আবার ঝোল হয় নাকি। তবে হ্যাঁ, ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে কমেন্ট করেছো, যেটাই মনের ইচ্ছা হয়েছে আমাকে বলেছো, আমি সত্যি খুব খুশি। তো এভাবে আমার পাশে থেকো বন্ধুরা, সঙ্গে থেকো, একটু সাপোর্ট করো আমাকে, তাহলে সত্যি আমি একটু এগোতে পারবো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, বারবার করে বলছি। তো চলো বন্ধুরা, ব্লগটা তাহলে এখানে শেষ করে দিলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো একবার ট্রাই করে দেখে নাও তোমরা যে কেমন হয়েছে আমার ছাতুর রেসিপি। তো চলো টাটা।